কেন তৈরি করা হয়েছিল আর কতদিন ধরেই বা তৈরি করা হয়েছিল পিরামিড, এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বছরের পর বছর পার করে ফেলেছেন বহু বিজ্ঞানীরা। আজ থেকে প্রায় 4,700 বছর আগে নির্মিত হলেও তা বিজ্ঞানীদের মাথা ঘোরাচ্ছে এখনও। কিভাবে মিশরীয়রা এই অদ্ভুত সুন্দর রহস্যময় জিনিস তৈরি করল, ঘুরে ফিরে এই একই প্রশ্ন জট পাকাচ্ছে মনের মধ্যে। সবচেয়ে অবাক করা বিষয় হলো পিরামিড তৈরির জন্য মিশরের মরুভূমিতে পাথর কিভাবে আনা হয়েছিল, যেখানে এক একটি পাথরের ওজন প্রায় 90 টনের কাছাকাছি। এত বিশাল পাথরগুলো কিভাবে দূর থেকে নিয়ে আসা হয়েছিল? গবেষকরা ধারণা করেন হয়তোবা আদি মিশরীয়রা এগুলোকে মরুভূমির মধ্য দিয়ে টেনে নিয়ে আসেন, যদিও তখন কোনো চাকার মতো স্লেজ জাতীয় গাড়ি সেখানে ব্যবহার করা হতো না। ছোট বড় মিলিয়ে মিশরে প্রায় 75টি পিরামিড রয়েছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড। এটি খুফুর পিরামিড হিসাবে পরিচিত। পিরামিডের ভিতর যেখানে মমি রাখা হয় সেই স্থানটি স্বাভাবিকভাবেই খুব একটা সুগম হয় না। এক্ষেত্রে পিরামিডের এই ত্রিস্তরীয় গঠন প্রণালী গবেষকদের জন্য আরোই দুর্ভেদ্য করে তুলেছে, ফলে এর ভেতরে ঢোকা আপাতত দুঃসাধ্য বলেই মনে করছেন গবেষকরা। গবেষকরা তাদের ত্রিস্তরীয় বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার করে এল ক্যাস্টিলোর এই গঠন আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এই প্রযুক্তির নাম সংক্ষেপে ERT-3D। তবে 3 নম্বর পিরামিডের অস্তিত্ব তাদের অবাক করে দেয়। পিরামিডের কাঠামোটির ভেতর একটি সিঁড়ি এবং একটি বেদি রয়েছে। আশা করা হচ্ছে এই সিঁড়ি দিয়ে ভেতরে প্রবেশ করতে পারলেই অতীত মিশরীয় সংস্কৃতির আরও নানা অজানা দিক আমাদের সামনে আবিষ্কৃত হবে।